দর্শক, চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা গত দুদিন ধরে আসলে কাঁচামরিচের খবরটা, আলুর খবরটা যাতে জানাতে পারি নাই, তো আজকে আমরা বাজারে দেখি কাঁচামরিচ আলু কেমন দামে বেচা কেনা হচ্ছে। তো রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা আছি। তো গত দুদিন ধরে আসলে গেলে একটু ব্যস্ততার কারণে আমি আপডেটটা বেশি করতে পারি নাই। তো ভাইরা ব্যবসা একদম পাইকারি ব্যবসা করে, রাজশাহী খড়খড়ি বাইপাস থেকে সরাসরি যে বাজারটা আমি বলে থাকি লেগে থাকে, 12টা থেকে 3টা পর্যন্ত পাইকারি রাজশাহী খড়খড়ি বাইপাস কাঁচামরিচের বিশাল বড় হাট লেগে থাকে আজকে বাজার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে মরিচের দামটা কেমন কি আছে? মানে দুদিন আগে দেখেছিলাম ওই দামই আছে, আমি দুদিন ধরে বাজারে আসতে পারি নাই কাঁচামরিচের বাজারে। এটা কত দিচ্ছেন? 180 না 200? 180। এটা 180, 200 টাকা কোনটা? এইটা, এটা হচ্ছে একটু চিকন জিরা বিন্দু ধরে নাকি, এটা জিরা বিন্দু, এটা হচ্ছে আপনার 200 টাকা কেজি দিচ্ছে পাইকারি বাজারে আজকে ভাইরা। আর পাশে যেটা দেখালাম এটা হচ্ছে 180 টাকা পর্যন্ত দিচ্ছে তারা। তো মরিচের দামটা গত দুদিন ধরে একটু আমরা দেখছি কয়েকদিন ধরে একটু বাড়তেইছিল, তো কারণ একটু কমে গেছিলো বাজার, একটু বাড়তি আছে এখন। তো আমরা দেখি এ পাশে আলুর খবরটা আজকে কত কি আছে। তো এখানে আমরা এক ভাই পাইকারি সেলার এবং কিছুটা খুচরা বেচা কিনা করে পাশাপাশি, তো তার ছেলে আছে মনে হয়, দোকানদার নেই এখানে আমরা দেখছি। তোর আব্বা কই গেছে? ও ছাড়ে গেছে, হয়তো কোনো পার্টিকে মাল দিছে, আলু দিয়েছে, হয়তো কোনো পার্টির কাছে গেছে। তো তার ছেলের সাথে আমরা একটু কথা বলে দেখি আজকে আলুটা সে খুচরা কত দিচ্ছে এবং পাইকারি কী দাম দিচ্ছে, যেহেতু দোকানে আছে সে। আজকে খুচরা কী দাম বেচলে আলু? তার আসসালামু আলাইকুম ভাইজান, চলে আসছে আমরা তার ছেলের সাথে কথা বলতে বলতে। ভাই ভালো আছেন? তখন আলুর অবস্থাটা কি বলেন তো একটু। মানে আলুর দামটা আগের মতো বাড়তি আছে, মানে আলু স্টোর যেটা স্টোর রেট কত দিচ্ছে তারা? 49 ধরছে। আর আজকে আপনারা কত দিলেন এখানে? আলু 50 টাকা দিয়েছেন, পাইকারি দিলেন 50 টাকা। আর খুচরা কত দিচ্ছেন? 52 টাকা দিয়েছেন, 52 টাকা দিচ্ছেন। আর আপনার থেকে হয়তো যারা খুব পাইকারি নিচ্ছে তারা একটু 2-1 টাকা বেশি ধরে দিচ্ছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বলো। আমরা চাই দেশের মানুষ শান্তি থাকতে, কিন্তু আমরা মিডিয়াতে অনেক বলছে যে এই জিনিসের দাম এরকম, এই জিনিসের দাম এরকম। আসলে কৃষক আবাদ করতে গিয়ে যে খরচাগুলো হয়, বিশেষ করে সার ওষুধ, মানে যে সব তিনি আবাদ তর করা হয়, এই সব জিনিসের যখন দাম কমানো হবে তখন তা কৃষক আবাদ করে শান্তি হবে। এখন যদি আপনি আবাদের দাম কমা দেন, কিন্তু যদি কিনতে হয় যেগুলো কীটনাশক সার আরও যেগুলি অন্য খরচ আছে, এগুলির যদি আপনি দাম না কমান, তেলের দাম না কমান, তাহলে কৃষকের লস হবে। আর যে দেশ উন্নয়নশীল দেশ তারা কৃষিকে তারা মূল্যায়ন করে, কৃষিকে ভর্তি দেয়। আমরা কিন্তু দেশে 100 টাকার পিস 300 টাকা গেছ, এলিয়ে কোনো প্রতিবাদ নাই, কিন্তু এক পেঁয়াজের দাম যখনই বেশি হয়ে যায় তখন কিন্তু মিডিয়া আসলে কাঁচা বাজার সবসময় উঠানামা হয়। তো পর্যাপ্ত পরিমাণে আসলে খারাপ দাম নাই এবছর, আসলে দেশকে সবচেয়ে শান্তি দিতে হলে তো ভালো কথা বলছ, খারাপ কথা বলে নাই। আমরা যেগুলি লাইসেন্স করা জিনিসগুলো সেগুলির দাম কমানোর চেষ্টা করতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এই দুনিয়াতে শান্তি দিতে হলে একমাত্র আল্লাহর বিধান রসুলের তরিকা দিতে শান্তি হবে, তাছাড়া আপনি যে মতবাদী করেন কোনো দিয়ে শান্তি আসবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম সালাম, অনেক সুন্দর কথা বলছে ভাই আজকে আমরা দেখলাম। তো খুব একটা কৃষক মানুষ খুব সুন্দর সাজিয়ে গোছে কথা বললো, তো খুব ভালো লাগলো কথাগুলো। তো আজকে এখান থেকেই সবাই ভালো থাকবেন, তো ভাইয়ের কথাটা মানার অনেকের চেষ্টা করবেন।